আবেদন করেছেন সেটা লিখে সেটা দেখে ভালো করে বিবেচনা করে আমি অতি সত্বর এটা নিষ্পত্তি করব। আগামীকালকে নাগাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা জিনিস আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি যে এই যেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা ফৌজদারি কার্যবিধি, এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নাই। তারপরেও প্রত্যেকবার আমি দেখছি যে প্রথম যে চিঠি লেখা হয়েছিল ঠিক সেই আকারেই তারা আবেদন করে। তো আমরা এই আবেদনটা আমি দেখব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সচিব সাহেব পেয়েছেন, আমার সচিব সাহেব আজকে আমি যেটা আগে বলেছি আজকে আমাকে হস্তান্তর করেছেন, আমি এটা অতি সত্য নিষ্পত্তি আবেদন যেহেতু একই মতামত কি একই হবে আপনারা কালকেই জানবেন। এটা অত্যন্ত স্পষ্টভাবে দাঁড়ায় আমার আগের আইনি ব্যাখ্যা, সেটা হচ্ছে যে বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না, তার মানে তিনি বিদেশে যেতে পারবেন। এবং আপনারা এটাও দেখেছেন যে তাকে বাংলাদেশে বিদেশি ডাক্তার এনে চিকিৎসা করার অনুমতিও, ডাক্তার আসার অনুমতিও আমরা দিয়েছিলাম এবং ডাক্তারটাকে চিকিৎসাও করেছেন এবং ডাক্তারটাকে সুস্থও করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা আমি দেখব আগামীকালকে সিদ্ধান্ত। জি, তাহলে মাননীয় মন্ত্রী যেহেতু পরিবর্তন হবে না সিদ্ধান্ত তার দেশের বাইরে চিকিৎসার জন্য, তাহলে কি ওই শুধু ওই 6 মাসের এক্সটেনশন ওইটি বহাল থাকবে? এটা জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্ভয় আদেশে মাননীয় প্রধানমন্ত্রী স্থগিত করেছেন, সরকার প্রধান যদি চান বা তার যদি ইচ্ছা থাকে নির্দেশনা থাকে তখন তিনি বিদেশে দিতে পারবে, কোনো ব্যাখ্যা আছে? সরকার প্রধান এই 401 ধারা সরকার মানে সরকার প্রধান মানে হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। একবার তিনি যখন এটা নিষ্পত্তি করে দিয়েছেন প্রথমবার যখন, এবং এখন পরিবর্তন করার আইনি কিন্তু কোনো বিধান নাই। তিনি যদি মানে মানবিক কারণে তো অনেক কিছু করে থাকেন, মাননীয় সরকার প্রধানকে কিন্তু আইনের মধ্যে থেকে তার বিবেচনা বা মানবিক কারণ দেখাতে হবে। আইনের বাইরে গিয়ে কিন্তু তিনি মানবিক কারণ দেখাতে পারবেন না। তিনি তার মানবিক কারণ কিন্তু প্রথমবারই দেখিয়েছেন এবং এই যে বারবার রিনিউ হচ্ছে তার সেটা তার মানবিক কারণ থেকেই হচ্ছে। আর শ্রমিক অধিকার সম্বন্ধে সমালোচনা করেছে আর, এবং সেই সমালোচনার কথাই আমি পরে আসছি। এবং আর 14 আর 2 16 আর 9টা দেশ বলেছে যে তারা বাংলাদেশের শ্রম অধিকার সম্বন্ধে তারা আলোচনা করেছে, তারা বাংলাদেশে যে শ্রমিক অধিকারের ব্যাপারে অগ্রগতি হয়েছে সেটাকে স্বীকার করেছে, আরও অগ্রগতি হওয়ার দরকার সেটাও।